হ্যালো ইভ্রেন আপনার দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস গভমেন্ট এক্সাম টিপসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা অলরেডি ভিডিও থামনেল দেখে একটা আইডিয়া পেয়ে গেছেন আপনারা ঠিকই যান যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু পিয়ন পদের ভ্যাকেন্সি রয়েছে এবং শুধুমাত্র টুয়েলভ পাশের যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যেমনটি দেখেছেন যে পার্মানেন্ট জবের ভ্যাকেন্সিস তেমনটি কিন্তু আজকের ভিডিওতে হতে চলেছে এবং সেই নোটিফিকেশনটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কীভাবে অ্যাপ্লাই করবেন কত কী স্যালারি রয়েছে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এভরিথিং কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করতে চলেছি তো ভিডিও শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারাই অনেক কিছু যে ভিডিওর নোটিফিকেশানে যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশানসগুলো থাকে সেগুলো মিস করে যান এবং পরবর্তী পর্যায়ে কিন্তু আমি যে জিনিসগুলো ভিডিওতে আলোচনা করে থাকি সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আপনারা পুনরায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওর সর্বোপরি প্রথমেই দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবের ন্যাশনাল ব্যাঙ্কের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা একটি পিডিএফ যদিও হিন্দিতে রয়েছে আমি কিন্তু কমপ্লিটটা আপনাদের কিন্তু বাংলায় বলে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেটাই আজকে এই ভিডিওতে মূল আলোচ্য বিষয় হতে চলেছে তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন যে পিডিএফের ওপরে লেখাই রয়েছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং এখানে দেখতেই পাচ্ছেন তারপরে যদি চলে আসি টোটাল যে পোস্টটা সেটা আমি একটুখানি জুম করে আপনাদের সামনে পোস্টটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন টোয়েন্টি সিক্স ছাব্বিশ লেখা রয়েছে টোটাল কিন্তু ছাব্বিশটা পদের ভ্যাকেন্সি রয়েছে এরপর চলে আসি বয়স সীমা যেটা রয়েছে সেই বয়স সীমাটা নিয়ে আলোচনা করার জন্য আঠেরো থেকে চব্বিশ বছরের পর্যন্ত কিন্তু বয়স হতে হবে সেটা কিন্তু এক এক দু হাজার একুশের অনুযায়ী এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনাদের এসসি এস টি প্রত্যেকের জন্য যে ছাড়টা থাকে সেটা কিন্তু সকলেই জানেন যে দশ বছর তিন সরি পাঁচ বছর তিন বছর এবং অন্যান্য যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য কিন্তু দশ বছরে আলাদা করে ছাড় যেটা থাকে সেই ছাড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে চলে আসি নিচে যেটা হচ্ছে কি ন্যূনতম যোগ্যতা যেটা লাগছে সেখানে দেখতেই পাচ্ছেন যে আমি আবারও জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন যে বারো আর কি যেটা ক্লাস টুয়েলভ সেই পাসটা করতে হবে ঠিক আছে এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে কি আপনাদের স্যালারি প্রাথমিক মূল বেতন রুপিস দেখতেই পাচ্ছেন লেখা আছে সম্পূর্ণ হিন্দিতে সেটা চোদ্দো হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা কি অধিকতম মূল বেতন একদম স্পষ্ট হিন্দিতে লেখা রয়েছে যারা পড়তে পারেন তাদের কোনো অসুবিধা হবে না আপনারা ইজিলি পড়তে পড়ে নেবেন আর যারা পারেন না তাদেরকে আমি বলে দিচ্ছি কি করতে হবে না করতে হবে সেটা হচ্ছে আঠাশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা অবধি কিন্তু টোটাল স্যালারি রয়েছে এবার এখানে কিছু জোন বেসিসে কিন্তু টোটাল আপনাদের ভাগ করা রয়েছে তো এই প্রথম যেটা জোন রয়েছে সেই জোনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে চার দুই ইডব্লিউএসের এক এভাবে কিন্তু টোটাল কুল বারোটা পোস্ট রয়েছে এবং পরবর্তী জেলা যেটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে দুই দুই হ্যাঁ এসসি দুই পোস্ট রয়েছে ওবিসি দুই রয়েছে ইডব্লিউএস দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু টোটাল আটটা পোস্ট কিন্তু দেওয়া রয়েছে তারপরে আবার যেটা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এসসি ওবিসি ইডব্লিউ ইডাব্লিউএস আর যেটা হচ্ছে কি আনরিজার্ভ ঠিক আছে সেখানে টোটাল দুটো করে টোটাল কিন্তু ছটা পোস্ট রয়েছে তো এই হিসাবে যদি দেন টোটাল কিন্তু ছাব্বিশটা পদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এরপর নিচে চলে আসে যে অ্যাপ্লিকেশন ফর্মটা কী রয়েছে সেটা কীভাবে ফিল আপ করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতেই পাচ্ছেন যেটা মানে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে হচ্ছে পার্থিকা নাম যেটা বুঝতেই পারছেন যে আপনার নাম দিতে হবে পিতার নাম যে তারপর হচ্ছে গিয়ে আপনার মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে বাবা দশ মার্কস ক্লাস টেনের মার্কসের কী রয়েছে সেটা পিনকোড দিতে হবে অ্যাড্রেস দিতে হবে একদম কমপ্লিট বেসিক কয়েকটা ইনফরমেশান দেওয়া রয়েছে সেই এই ইনফরমেশানগুলো দিয়ে কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে এবং তারপরে হচ্ছে কি আপনাদের নিচে দেখতেই পাচ্ছেন যেখানে দেওয়াই রয়েছে যে কোথায় পাঠাতে হবে না পাঠাতে হবে এবং ছাব্বিশ দুই দু হাজার একুশের মধ্যেই কিন্তু আপনাদের কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে যদিও আমি আপনাদের কিন্তু ওয়েবসাইটে মানে লিঙ্কটা যেটা রয়েছে সেটা দিয়ে দেবো এবং পিডিএফ লিঙ্কটা দিয়ে দিয়ে দেবো এবং আমি চেষ্টা করবো যদি ইংলিশের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা খুঁজে পাই যদি তাহলে কিন্তু আমি সেটা এবার মানে অশেষ চেষ্টা করবো তাহলে কিন্তু আপনারা ইজিলি ফর্মটা ফিল করতে পারবেন হয়তো আমারও নিজের যেমন হিন্দি পড়তে অনেকটা অসুবিধা হচ্ছে আমি অতটা পড়তে পারি না তেমনি অনেকের হয়তো অসুবিধা হচ্ছে বা যারা পড়তে পারেন তারা কিন্তু ইজিলি আর কি ফর্মটা ফিল করে নিতে পারবেন বা পড়তে পারবেন ও তাও আমি একটা জিনিস আপনাদের আইডিয়া বলবো যদি মনে হয় কিন্তু আপনারা কিন্তু গুগল ট্রান্সলেটারে গিয়ে ট্রান্সলেট করে জিনিসটা দেখে নিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইজিলি হবে এবং আমি যেই বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো সেখানে কিন্তু ছাব্বিশ দুই দু হাজার একুশ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে এটাই কিন্তু মেন উদ্দেশ্য বা মেন কথা বলা রয়েছে তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওটা কোনো না কোনো কারণের জন্য হেল্পফুল বা আপনাদের ভালো লেগেছে এবং আমিও আগামী দিনে এরকম ভিডিও চটজলদি দেওয়ার চেষ্টা করব এবং যাতে আপনারা এই ধরনের যে সমস্ত কম কম ধরুন অ্যাপ্লিকে অ্যাপ্লাই করতে পারবে লোকে বা লোকে অতটা জানবে না এই ধরনের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা মানে ফর্মটা ফিল করতে পারেন এবং অপরচুনিটি আরেকটা পান আর এছাড়াও হচ্ছে আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের কিন্তু পড়াশোনা সংক্রান্ত ভিডিও আপলোড রয়েছে সেগুলো যদি মনে করেন একবার সেগুলো ভিজিট করতে পারেন আশা করি সেখান থেকে কিছু না কিছু নতুন শিখতে পারবেন এবং সেটা হেল্পফুল হবে যথেষ্ট বলে আমার দাবিদার আর যদি মনে করেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং এতক্ষণ ভিডিওতে দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে সমাপ্ত করছি